আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্যানার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ওয়াজ মাহফিলের ব্যানার ডিজাইন করবেন কিভাবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফিলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফিলটি ডাউনলোড করার জন্য ফার্স্ট সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে এবং শুনে পাসওয়ার্ডগুলো ডাউনলোড সংগ্রহ করে ফিল ফিলটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেলাব অ্যাপসটির প্রয়োজন হবে, এই অ্যাপসটি প্লে স্টোর পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে। এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফাইল দেখতে পাবেন, এখান থেকে ওপেন ডট ফিল ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে এইমাত্র যে ফিল ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ব্যানারটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে মাদ্রাসার নাম দিয়ে দিবেন। এখানে দেওয়া আছে বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা। এই লেখাটিকে চেঞ্জ করে আপনি যেই মাদ্রাসার ব্যানার তৈরি করবেন সেই মাদ্রাসাটির নাম দিয়ে দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে এই মাদ্রাসাটির নামটির লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার মাদ্রাসার নামটি দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপরে এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তো এবারে নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে এখানে লেয়ার আইকনে ক্লিক করে আপনি নামটির লেয়ারটির উপর ক্লিক করে নেবেন। নামটি লেয়ারটির উপর ক্লিক করে তারপরে এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটি কালার দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক, এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনি একটি ফন্ট দিয়ে দিয়ে তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে আপনি এখানে দেওয়া আছে 16 ডিসেম্বর 2022 বৃহস্পতিবার আপনি এই লেখাগুলোকে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে মাদ্রাসার এখানে স্থানের নাম দেওয়া আছে, নামটিকেও চেঞ্জ করে নেবেন। তারপর এখানে বক্তাদের নাম চেঞ্জ করে নেবেন। তারপর এখানেও এই লেখাগুলোকে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে আরও গুজার এই দিতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে তৈরি করা হয়ে গেলে এই ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর ভেরি হাই বা আল্ট্রা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ব্যানারটি আপনার গ্যালারিতে HD কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্যানারের ফিল ফি ফাইলটি ডাউনলোড করার জন্য যেই পাঁচ সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ড হচ্ছে রাজীব, RAJIB। এই পাঁচটি ওয়ার্ড আপনি ক্যাপিটাল লেটার দিয়ে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।